যাদের নামের প্রথম অক্ষর দন্ত্যেষ তালব্যশ্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু, সেই সব জাতক জাতিকাদের বৈশাখ মাসটি কেমন যাবে? ইতিমধ্যেই 1431 সালের বৈশাখ মাস শুরু হয়ে গেছে, আরও বেশ কয়েকদিন বাকি রয়েছে। আজকের ভিডিওতে জানাব বৈশাখ মাসের শেষ যে কটি দিন, অর্থাৎ সারা বৈশাখ মাসের সামগ্রিক আপনার ভাগ্যফল সম্পর্কে। তাই যাদের নামের প্রথম অক্ষর দন্ত্যেষ তালব্যশ্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে, তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, বা আপনার প্রিয়জনের নামের আদ্যক্ষরটি হলে অবশ্যই ভিডিওটি দেখতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য দেখছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। চলুন এবার ভিডিও আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই কমবেশি জানেন যে বৈশাখ মাসটি এস নামের জাতক জাতিকাদের জন্য মাঝারি থেকে ভালো, কখনোই বলা যাবে না খুব ভালো, মাঝারি থেকে ভালো হতে চলেছে। এই সময় যেমন বেশ কিছু বাধা থাকবে, তেমন বেশ কিছু সুযোগ আপনি অবশ্যই পাবেন। তাই সেই সুযোগগুলোকে যদি নিজের বিদ্যাবুদ্ধি দ্বারা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে সুফল নিশ্চিত রূপে লাভ করবেন। আর যদি তা না সম্ভব হয়, সেক্ষেত্রে আপনাদের জীবনে বাধা বিপত্তি আসতেই পারে। এস নামের জাতক জাতিকাদের জন্য যে বিশেষ বক্তব্য সেটি বলবো। এই সময় আর্থিক দিকে সমস্যা আছে, আর্থিক দিকে আপনার চেয়ে কম ইনকাম হবে সেটা নয়, আপনার ইনকামের থেকে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সেটি নিয়ে বিস্তারিত আসব। তবে এই সময় সব থেকে ভালো যেতে পারে আপনাদের দাম্পত্য জীবন, দাম্পত্য সুযোগ সুবিধা বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ ভাব লক্ষ্য করবেন। অনেকের রয়েছে দাম্পত্য প্রচুর সমস্যা রয়েছে, বারংবার সমস্যার সম্মুখীন হন, এই বৈশাখ মাসে দাম্পত্য ক্ষেত্রে আপনি সুফল পাবেন, অর্থাৎ দাম্পত্যের তেমন কোনো সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে না, দাম্পত্য সমস্যা সমাধান অতি অবশ্যই হবে। দাম্পত্য যা যা আপনার সমস্যা আছে, সেই সমস্যা থেকে আপনি কিন্তু প্রতিকার পাবেন, অর্থাৎ দাম্পত্য ক্ষেত্রে আপনার পজিটিভ ভাবনা চিন্তা আসবে। তবে এই যে সময়কাল, অর্থাৎ বৈশাখ মাস, বৈশাখ মাসে দাম্পত্য দিক ভালো থাকলেও আপনার গুরুজনদের শরীর নিয়ে চিন্তার সম্মুখীন হতে পারেন, বিশেষ করে স্নায়ু সংক্রান্ত রোগ বা মস্তিষ্কজনিত রোগের ক্ষেত্রে সমস্যা দেখা দিতেই পারে। মস্তিষ্কের স্মৃতি হ্রাস জনিত, অর্থাৎ মেমোরি লস জনিত সমস্যা হতে পারে, স্নায়ু সংক্রান্ত সমস্যা হতেই পারে। তবে সমস্যা, শারীরিক সমস্যার দিক থেকে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না, আপনাদের বয়োজ্যেষ্ঠদের হলেও আপনাদের সমস্যা সেইভাবে কোনো কিছুই হবে না, এটাই বলা বাহুল্য। এছাড়া এই সময় কিন্তু আপনারা আরও বেশ কিছু সমস্যায় পড়তে পারেন, যেমন যারা ব্যবসা করছেন, ব্যবসা সংক্রান্ত একটু সমস্যা আসতেই পারে, ব্যবসাতে আপ ডাউন বা ব্যবসাতে কোনো সমস্যা আপনাকে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে, ব্যবসায় সঠিক উন্নতি না করতে পারা বা ব্যবসায় সেইভাবে ভালো ফল না পাওয়া, ব্যবসা পরিবর্তনের চিন্তা, এই ধরনের চিন্তাগুলো বৈশাখ মাসে কিন্তু আপনাকে ঘিরে ধরতে পারে। সুতরাং এই জিনিসগুলোকে নিয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, নচেৎ আপনার সমস্যা থাকবে,
এবং আপনার জীবনে সমস্যা বৃদ্ধি পাবে। আর আরেকটি কথা জানাই আপনাদের, যে সমস্যা যেমন সমাধান তেমন থাকবে। অর্থের ক্ষেত্রে আপনি আয় কম করবেন না, ব্যয় বেড়ে যাবে। সুতরাং আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা চিন্তার সম্মুখীন হতেই পারেন। আবার বলছি, আয় কম হবে না কিন্তু ব্যয় বেড়ে যাবে, যা আপনার চিন্তাকে বাড়াতে পারে। সুতরাং সেক্ষেত্রেও কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হবেন। তা এই জায়গাগুলিকে যদি আপনি সঠিকভাবে খেয়াল রাখতে পারেন, সঠিকভাবে পরিবর্তনের চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আপনি পজিটিভ কিছু খবর পেতে পারেন, পজিটিভ বার্তা আপনার জীবনের জন্য হতেই পারে। সুতরাং সব কিছু মিলিয়ে নেগেটিভ বলবো না, তবে নিজের বুদ্ধি দিয়ে যদি আপনি চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ দিক অতি অবশ্যই থাকছে এস নামের জাতক জাতিকাদের জন্য। বৈশাখ মাস অত্যন্ত শুভ, এই সময় আরাধ্য দেবদেবী হিসেবে আপনি মা লক্ষ্মীর পূজা করতে পারেন, বজরং বলির পূজা করতে পারেন, এবং যারা শনির গ্রহ চলছে তাদের বজরং বলির পাশাপাশি শনিদেবের আরাধনা, মা তারার আরাধনা করতে পারেন, সুফল পাবেন, এটা বলা বাহুল্য। আর পারলে মাঝে মাঝে অবশ্যই বজরং বলির আরতি করুন, সুফল লাভ হবে। আজকে যারা ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এস নামের জাতক জাতিকাদের ভাগ্যফল নিয়ে বিভিন্ন রকম ভিডিও করে থাকি, তাই যদি আপনি এস নামের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে, এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন। তাই এই হলো মূল বিষয়, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত অতি অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে। আপনারা আই বাটনের লিংক পেয়ে যাবেন, বা আপনারা অতি অবশ্যই চ্যানেলে ঢুকে ভিডিও সেকশনে গিয়ে আমাদের অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন, এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য সঙ্গে থাকার অনুরোধ রইল, ভিডিওটিকে শেয়ার করে দেওয়ারও বিশেষ অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।